আসসালামু আলাইকুম উদায়াম মোহাম্মদ জামানেশন আবার আপনাদের মাঝে আর একটা নতুন টিপস নিন আমি উপস্থিত হচ্ছি অবশ্যই আমার থাম বিল্ডিকে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের মাঝে এই মুহূর্তে কোন টিপস নিয়ে উপস্থিত হয়েছি সকলে জানেন আমি ডাকা রাজধানী সরকারি বেসরকারি বিভিন্ন মানে ডায়াগনস্টিক সেন্টারের তথ্য সংগ্রহ করে আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে ইনশাল্লাহ তবে আজকে এই মুহূর্তে যে একটা টিপস নিন অবস্থিত হয়েছি এটা সকলেরই কিন্তু অবশ্যই প্রয়োজন আপনার পরিবারের এবং আপনার আত্মীয় স্বজন আমি মনে করি প্রত্যেকটা লোকের আমার আজকের টিপসটি অতি জরুরি প্রয়োজন আজকে যে টিপসটি নিয়ে আপনাদের মাঝে অবস্থিত হয়েছি অবশ্যই আমার থামবিল দেখেছেন থামবিলে কী লেখা আছে অবশ্যই থামবিলটি পড়েছেন আজকের এই যে টিপসটি আপনাদের মাঝে নিয়ে আমি উপস্থিত হয়েছি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস এই টিপসটি সকলেরই প্রয়োজন সকলেরই প্রয়োজন আমি মনে করি অবশ্যই আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমার ভিডিওটা দেখবেন আমি কি কথাগুলি আপনাদেরকে বলছি আমি অক্লান্ত পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে আমি ভিডিও বানিয়ে আপনাদের উদ্দেশ্যে চ্যানেলটি খুলেছি আর আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড আমি দেওয়ার চেষ্টা করি দেখেন আমার কথা হচ্ছে যে স্ট্রক স্টকের পরিমাণ বর্তমানে অনেক হারে বেড়ে গেছে স্টকের বর্তমান হার কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে যে কোনো সময় আমি আপনি বা আপনার পরিবারের যে কোনো একজন হঠাৎ স্টক করতে পারে। হঠাৎ যদি স্টক করে বা যে কোনো সময় রাত্রে বা ভোর রাত্রে বা গভীর রাত্রে বা সন্ধ্যা রাত্রে বা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আপনার বা আপনার পরিবারের কেউ যদি স্টক করে কোন হাসপাতালে নেবেন ওই মুহূর্তে আপনি কোথায় নেবেন এই পেশেন্টটাকে তাই আপনাদের কথা চিন্তা চেতনা করে কিন্তু আমি আজকে এই টেস্টটি নিয়ে আপনাদের মাঝে আমি অবস্থিত হয়েছি তো এখন কথা হচ্ছে যদি আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি হঠাৎ স্ট্রোক করে আপনি কোন হাসপাতালে নেবেন আপনি তো কিছু জানেন না আপনি কিছু বোঝেন না আপনি কোনো অ্যাড্রেস জানেন না কোন হাসপাতাল নিলে আপনি স্ট্রোকের সঠিক চিকিৎসাটা পাবেন আপনার পরিবারের যদি কেউ স্ট্রোক করে আপনি এই সঠিক চিকিৎসাটা সেটা কোন হাসপাতালে পাবেন সেটা আপনিও জানেন না আপনার আশেপাশে কেউ জানেন না তখন তো আপনি হতাশ হয়ে যাবেন যে আমি কোন জায়গায় যাব কোন হাসপাতালে যাব কোথায় সঠিক চিকিৎসা পাব তাই আমি বলছি যদি আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশীর কেউ যদি হঠাৎ স্ট্রোক করে দ্রুত আপনারা ডাকা আপনার নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতাল আপনারা সেখানে নিয়ে যাবেন এই হাসপাতালটি হচ্ছে আগারগাঁও বিএমপির বাজারের আগে অর্থোপেটিক্স হাসপাতালের অপোজিটে বামপাশে এই হাসপাতালটি হচ্ছে আপনার আগারগাঁও বিএমপি বাজারের আগে আমার যে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গান আপনার নিউরোসায়েন্স হাসপাতাল এখানে স্টোকের রুগী চব্বিশ ঘন্টা সেবা দিয়ে থাকে এখানে যদি আপনি রাত্রে বা দিনে যে কোনো সময় আসেন যে কোনো মুহূর্তে আপনি আসেন সে কোনো মূর্তে আপনি চিকিৎসা সেবা পাবেন যদি আপনার পরিবারের কেউ রাত্রে স্ট্রোক করে আপনি সরাসরি আগারগাঁও নিউরো হাসপাতালে নিয়ে আসেন আপনি এখানে ভর্তি করে তার স্টকের যে প্রবলেম সেটা সলভ করতে পারবেন এই হাসপাতালে আপনার চব্বিশ ঘন্টা খোলা থাকে ইমার্জেন্সি খোলা থাকে জরুরি খোলা জরুরিভাবে আপনি চিকিৎসা সেবা পাবেন অবশ্যই অবশ্যই আপনারা আজ থেকে আমার এই ভিডিওটা যে দেখছেন আমি বলব আপনারা এই হাসপাতালের অ্যাড্রেসটা ঠিকানাটা লিখে রাখেন সেটা হচ্ছে আগারগাঁও শিশুমেলা যাবেন শিশুমেলা যাওয়ার পরে যে কোনো লোককে জিজ্ঞেস করলে নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালটি দেখাই দিব আপনারা এখানে সকালে বহির্বিভাগও দেখাতে পারবেন তারপরে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগও আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন এবং আপনার যদি কোনো স্ট্রোকের রোগী থাকে ইমার্জেন্সি আপনারা রাত্রের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো সময় আপনারা এই নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করাতে পারবেন তা আমি বলবো আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে বা আপনার পরিবারের কেউ যদি এরকম স্টক করে অবশ্যই আপনারা এই নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসবেন এটা একটা অন্যতম একটা হাসপাতাল দুই হাজার সালে এই হাসপাতালটি আপনার চিকিৎসা সেবার মান উন্নত আরও বৃদ্ধি করেছে এমআরআই সিটি স্ক্যান সব ধরনের এখানে চিকিৎসা সব ধরনের টেস্ট এখানে করানো হয় আপনার বাইরে একটা এমআরআই করাতে গেলে লাগবো আট হাজার টাকা আর নিউরোসায়েন্স হাসপাতালে যদি একটা ব্রেনের এমআরআই করেন মাত্র তিন থেকে চার হাজার টাকা লাগবে আমি আবার বলছি যারা নি যাদের নি স্টকের রুগী বাসায় আছে বা ইস্টকের প্রবলেমে ভুগতেছেন তারা দেরি না করে দ্রুত আপনারা এই আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে এনে তাদের চিকিৎসা সেবাদ দিতে পারেন তো আমার কাছ থেকে আপনারা বিভিন্ন হাসপাতালের তথ্য পাবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি তথ্য দেওয়ার জন্য প্রস্তুত আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সেবায় সকল ধরনের কাজে নিয়োজিত থাকতে পারি আর আমি আমার যদি কোনো ভুল হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে লজ্জা দেবেন না অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা জানেন সাবস্ক্রাইব করে নেই দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমি পরবর্তীতে যেসব ভিডিওগুলো আপলোড দাম আপনারা সেগুলি তাৎক্ষণিক পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ